বিকেল হওয়ার সাথে সাথে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লঙ্গরখানার পাশেই মুসাফিরখানায় আলাদাভাবে নারী ও পুরুষের জন্য বসার ব্যবস্থা। এক কাতারে ধনী গরিব নির্বিশেষে সবাই। প্রতিদিন অন্তত 250 থেকে 300 লোকের ইফতারির আয়োজন থাকে। বাবা দরবারে আইছি, আপনারা খাবার আপনারা নিকুইব জেনেতে আল্লাহ খাওয়ায় উগু উগুনত পুরা করতাই আল্লাহ উগুরে আরো খাওয়াইতা আরম তৌফিক দাও। কই বাবার বাড়ি গেলে একটু খেতে পাবো, এই নিয়তে অনেক আসে, আসার পরিণামে মানসিক শান্তি পায়, কবুল হয়। আমাদের এই দরগা শরীফের পক্ষ থেকে আমরা প্রত্যেক দিন জিলাপি থাকে, আপনার খেজুর থাকে, পেঁয়াজি থাকে, ওই খিচুড়ি চিনি আখনি পোলাও, এই একটা খাওয়া থাকে মেনলি। প্রতিটার সামনে একজন একটা প্লেট একটা গ্লাস, আমরা 200টা প্লেট 200টা গ্লাস লাগাই। পরবর্তী সময় আরও সহানেক আমাদের আলাদা থাকে, যারা আমাদের লোকজনকে আমরা ডিস্ট্রিবিউশন করে দিই। একই চিত্র হজরত শাহপরাণ সহ বিভিন্ন মাজার কেন্দ্রিক মসজিদে। এসব ইফতারে সিলেটের ঐতিহ্যবাহী আকনি সহ থাকে বাহারি ধরনের আইটেম। ইফতারে পূর্ব মুহূর্তে এলাকার মুসল্লিয়ানে কারাম, এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা তারা ইফতার দিয়ে থাকেন। রাত্রে সেহরিরও ব্যবস্থা করা হয় এখানে, আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষের সহযোগিতা, সার্বিক সহযোগিতা এই কাজটা চলছে। আরিফেরা তারা পয়লা রমজান থেকে ইগুরিয়ন দিছে, ইনশাআল্লাহ 30 রমজান পর্যন্ত এটা অব্যাহতভাবে চলবে। বাহারি ইফতারের আয়োজন করা হয় অন্যান্য মসজিদেও। এসব ইফতারিতে অংশ নেয় পথচারী, গরিব, অসহায় সহ সব শ্রেণী পেশার মানুষ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।